ইতিহাস এগুলো দেখো, ইতিহাসে বলেছে সিজদা ও পাইবাস নামক পার্শ্বিক গ্রন্থ কথা দুটি ভারতে প্রবর্তন করেছিলেন। কে প্রবর্তন করেছিলেন? গিয়াসুদ্দিন বর্মণ। সি এর অপশানটা হচ্ছে সঠিক। তারপর 1497 বলেছে উনি 1498 খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন। কে? ভাস্কর দাগামা। বি এর অপশানটা। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। তারপর পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তন করেছিলেন শেরশাহ। তারপর রাজপুত রানা ও সংগ্রাম সিং মোগল সম্রাট বাবরের কাছে পরাজিত হয়েছিলেন কোন যুদ্ধে? খানোয়ার যুদ্ধে। বিয়ের অপশানটা তোমার ঠিকই। আকবর নামা গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে আবুল ফজল। তারপরে তোমার দিয়েছে মোগল সম্রাট হুমায়ুন ও আফগান শাসক শেরখ খানের মধ্যে শেষ যুদ্ধটা হয়েছিল কত সালে? 1539 সালে। বঙ্গদেশে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়েছে কত সালে? 1772 খ্রিস্টাব্দে। ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেন। কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। বিয়েরটা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। ঠিক আছে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহার করেন কে? লর্ড রিপন। বিয়ের অপশানটাই তোমার হচ্ছে ঠিক। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরেশ লিঙ্গম পাণ্ডুলই। তারপরে দেখো ভারতীয় বিপ্লবীবাদের জনক বলা হয়, চারটে অপশানের মধ্যে তোমরা করবে, বাসুদেব বলবন্ত ফাড়কে বলা হয়। বঙ্গভঙ্গ রদ আমরা সবাই জানি 1911 খ্রিস্টাব্দে হয়েছিল। এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতার নাম কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবিধানের রূপকার আমরা সবাই জানি ডক্টর বি আম্বেদকর। আর 72 ভারতের স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন তোমরা করবে কি? বিয়ের অপশানটা ঠিকই করেছে, যে করেছে রাজেন্দ্র প্রসাদ।